জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা অংশ না নেয় এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করতে আদালতে লিখিত আবেদন জানিয়েছেন প্রসিকিউশন আগামী সেপ্টেম্বর এই আবেদনের উপর আদেশ দেবেন আদালত পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলাটির বিচার কাজ চলছে বুধবার মামলার শুনানিতে গত কয়েকদিনের মতো আজও আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নেননি পরে আসামি পক্ষ শুনানি করতে আগ্রহী নয় উল্লেখ করে মামলাটির রায়ের তারিখ ঘোষণা করা হোক এমন একটি আবেদন করেন দুদকের আইনজীবীরা এ মামলার অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান যুক্তিতর্কে অনাস্থা আনার বিষয়ে আদেশ এবং মনিরুল ইসলামের জামিন বাড়ানোর আবেদনের বিষয়ে আদেশ হবে ত্রিশ সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবী বলেন প্রহসনের বিচার চলছে আর দুদকের আইনজীবী বলেন তড়িঘড়ি করে নয় যথাযথ প্রক্রিয়ায় বিচারকাজ চলছে আজও বলেছি যে বিজ্ঞ আদালত বেগম খালেদা জিয়ার নামে রাজনৈতিক প্রহসনের মামলা হচ্ছে এই মামলায় যদি নতুন নতুন স্টিগমা সরকার তৈরি করে আর তার প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে যেহেতু আপনি বিচারক আপনি ন্যায় বিচার করতে পারেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে সেই জন্য সরকারের অন্যায় অযৌক্তিক আবদারকে আপনি বেআইনি ভাবে যদি এন্টারটেইন করেন তাহলে এই বিচার ব্যবস্থা স্টিগমা চলে আসবে অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা প্রসিকিউশন পক্ষ থেকে তার আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং মাননীয় আদালত উক্ত আবেদন মঞ্জুর করেছেন তারপরেও তারা বেগম জিয়ার পক্ষে অন্যান্য মামলার প্রতিনিধিত্ব করে মামলা পরিচালনা করছেন দুই হাজার সাল থেকে মামলা চলছে আমরা তো বলেছি দুই সালে মামলার প্রথম সাক্ষী নেওয়া হয়েছে এখানে তো তারা হলার কোনো বিষয় নেই তাদেরকে তো সময় দেওয়া হচ্ছে